ना इतो आगे रेड डाल दूंगा रेड अच्छी बोलूं तो আমি একটা ইন্টিজার নাম্বার রাখলাম টেন এর কি হচ্ছে দুটো লাইনে আচ্ছা ডাবল যে অ্যাসাইন করতেছি আমার কি এখানে কোন ধরনের কিছু বলে দিতে হচ্ছে কারণ ডাবল এর সাইজ হচ্ছে ইন্টিজার চেয়ে বড় এই যে এখানে যে কনভার্সনটা হলো এই লাইনটাতে এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন এখন কি এরর হচ্ছে এখানে ডাবল কি ইন্টিজার রাখবো ডাবল কি ইন্টিজার রাখতে চাইলে তাই রাখতে পারতেছি না এখানে নিচে একটা ছোট করে একটা লেখা দিছে দেখেন ক্যান নট কনভার্ট সোর্স টু ডাবল টু টার্গেট টাইপ ইন্টিজার এই ক্ষেত্রে আমাকে টার্গেট টাইপটা এভাবে বলে দিতে হবে সামনে এটাকে টাইপ কাস্টিংও বলে আর কনভার্সনের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন মানে আমি ফার্স্ট নম্বরে যেটা আছে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে এখানে রাখলাম ফার্স্ট নম্বরে টেন এর পরে কিছু থাকতে পারে
10.123 রাখছিলাম আমি অলরেডি যখন সেকেন্ড নাম্বারটা প্রিন্ট করতেছি তখন খালি 10 দেখতে পাচ্ছি আমি যখন কনভার্ট করেছি সে ওই পয়েন্টের পরে বাকি ডিজিটগুলো সে বাদ দিয়ে দিচ্ছি সবাই বুঝতে পারছেন এটা কনভার্ট করার জন্য সি শার্পে একটা ক্লাস লেখা আছে এটা দিয়ে কনভার্ট করতে পারি আমরা একই জিনিস আর int 32 int 16 int 64 তিনটা জিনিস আছে তিনটার মধ্যে যে ডিফারেন্সটা int 16 হচ্ছে শর্ট এটা টাইপটা হচ্ছে শর্ট 32 হচ্ছে ইন্টিজার আর 64 হচ্ছে লং হ্যাঁ আছে ইন্টিজারের জন্য 4 বাইট শর্টের জন্য 2 বাইট 2 বাইট মানে কত আলটিমেটলি 16 বিট ওই যে ইন্ট 16 আর 4 বাইট হচ্ছে 32 বিট আর লং 8 বিট 64 কনভার্সেশন সবাই বুঝতে পারছেন আওয়াজ না দিলে কি হয় বুঝো হয় বুঝতে পারছেন এটা আচ্ছা এখন যদি আমি এখানে আবার একটা একটা ক্যারেক্টার নিলাম এখানে কি হবে আসকি হলো আমরা শুনছি না এখানে ওই আসকি ভ্যালুটাই ক্যাপিটাল এর আসকি ভ্যালুটাই প্রিন্ট হবে আমি যখন ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করি তখন এটা কনভার্ট হয়ে তার আসকি ভ্যালুটাতেই চলে যায় কিন্তু এখন আবার কি হচ্ছে আমি যখন তাকে ভ্যালু বলে দিচ্ছি ভ্যালুটাকে কনভার্ট করতে দিচ্ছি ক্যারেক্টারে তখন তো আবার সে আগের মতো এরর আগেটা ছিল ইমপ্লিসিট আর এবারটা এক্সপ্লিসিট বুঝতে পারছেন সবাই কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে ওকে আচ্ছা আপনারা এটা একটু রিপিট করেন